আলট্রা অর্থোডক্স বা হারিদি ইহুদিদের ইসরায়েলি সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত একটি খসড়া আইন হয়েছে। বলা হচ্ছে ইসরায়েলকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এমন পরিকল্পনা, যার তাৎক্ষণিক প্রতিবাদ জানায় হারিদি ইহুদিরা। 18 বছরের বেশি বয়সী ইসরায়েলিদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয়, কিন্তু কট্টর ইহুদি যুবকরা তাদের পুরো যৌবনকালই খরচ করেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইয়েশিবে পড়াশোনা করে। এজন্য সরকারও $500 কোটি খরচ করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই আলট্রা অর্থোডক্স বা হারিদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন এটা সিদ্ধান্ত হয়েছিল যে তারা প্রার্থনা করে রাষ্ট্রের সেবা করবে। যদিও কেউ কেউ সেনাবাহিনীতে নাম লেখান, বিশেষ করে যুদ্ধকালীন ও আরব সেনাবাহিনী দ্বারা আক্রান্ত শহরগুলির দায়িত্ব পালনের জন্য, সেনাবাহিনী থেকে দূরে সরে থাকার কারণ হিসেবে হারিদিরা মনে করেন সেখানে যুক্ত হলে ধর্মীয় বিশ্বাস দুর্বল হতে পারে, কারণ সামরিক বাহিনীতে সমকামী বেদুইন সৈন্য বা নারীর সাথে একসঙ্গে কাজ করতে হবে। এ ধরনের মেলামেশার ঝুঁকি নিয়ে ইহুদি ধর্মীয় গুরু রাব্বিরাও চিন্তিত। তবে উদারপন্থীরা মনে করেন সেনাবাহিনীতে অংশ নেওয়া থেকে হারিদিদের ছাড় দিয়ে সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ইয়েশিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ইসরায়েল যে অর্থ ব্যয় করে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার দাবিও করেছেন। এখন ব্যবস্থা না নিলে হয়তো একটি সামাজিক বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্ক করেছেন তারা। বিশেষ করে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন গাজা যুদ্ধের কারণে সেনাবাহিনীতে জরুরিভাবে 10,000 লোকের প্রয়োজন। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।